মিথ্যা। আমার বাবা, এই পর্যায়ে সুকুমার রায় সম্পর্কে বলছেন তাঁরই পুত্র সত্যজিৎ রায়। আমার জন্মের অল্প দিন পরেই বাবা অসুখে পড়েন, আর সেই অসুখেই 36 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আমার বয়স তখন 2.5। এই 2.5 বছর অসুখের মধ্যে বাবা মাঝে মাঝে একটু ভালোর দিকে গেলে তাঁকে চেঞ্জে নিয়ে যাওয়া হতো, আর সেই সঙ্গে আমিও যেতাম। অত কম বয়সে স্মৃতি স্থায়ী হয় কি না এ নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমার এই সময় দু একটা ঘটনা খুবই সামান্য হলেও এখনো মনে আছে। একবার বাবার সঙ্গে সোদপুর গিয়েছিলাম, গঙ্গার ধারে বাড়ি, বাবা একটা জানলার ধারে বসে আছেন, আমি পাশে বসে। বাবা বললেন স্টিমার যাচ্ছে। আমি ঘর থেকে ছুটে বাইরে খোলা চত্বরে বেরিয়ে এসে গঙ্গায় স্টিমার দেখলাম। তারপর একবার গিরিডি গিয়েছিলাম, সেটা সোদপুরের আগে না পরে মনে নেই। এই স্মৃতিতে অবশ্যই বাবা নেই, আছে উশ্রী নদী আর আমাদের বুড়ো চাকর প্রয়াগ। প্রয়াগ আর আমি উশ্রীর বালি খুঁড়ে জল বার করছি, এমন সময় একটি ছোট্ট দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল। ব্যাস এইটুকুই। এই দুটো ঘটনায় যে সন্ধ্যার আমার সেটাও মনে আছে। সত্যি বলতে কি, সুকুমার রায়কে আমি চিনেছি তার লেখা আর আঁকা থেকে, আর আত্মীয় স্বজনের বর্ণনা থেকে। লেখা বলতে শুধু ছাপা লেখা নয়, সে তো আছেই, কিন্তু সে লেখা যেমন আমার কাছে আছে তেমনি অনেকের কাছেই আছে। সাহিত্যিক সুকুমার রায় তো আর কারোর একার সম্পত্তি নয়, আর কোনো বাংলা বই সম্বন্ধে একথা বলা চলে কিনা জানি না। আর তারপরেই শুরু হচ্ছে সেই আশ্চর্য মানহানির মোকদ্দমা, যেখানে চমকের পর চমক একেবারে শেষ পর্যন্ত। আমার একটা বড় আফসোস এই যে হজবরলের পাণ্ডুলিপি আমি কখনো চোখে দেখিনি। সেটা যে কোথায় এবং হজবরল আর আবোল তাবোলের মূল ছবিগুলো যে কোথায় তা কেউ জানে না। আরও আফসোস এই যে আমার বিশ্বাস পাণ্ডুলিপি থেকে বা একটা লেখার খসড়া থেকে একজন লেখক সম্বন্ধে অনেক কিছু জানা যায়। তাছাড়া চিঠি, ডায়েরি ইত্যাদি তো আছেই। দুঃখের বিষয়, সুকুমার রায় কোনো ডায়েরি লিখে যাননি। এটা আমাদের পরিবারের কেউই লেখেননি, কেবল একজন ছাড়া। ইনি ছিলেন আমার ছোট কাকা সুবিমল রায়। তবে এই ডায়েরিতে কোনো আত্মসমীক্ষা স্থান পায়নি। ছোট কাকা বছরের পর বছর একই রকম ডায়েরি লিখে গেছেন, যাতে সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত তার প্রতিদিনের কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। সুকুমার রায়ের কোনো দিনলিপি নেই। যা আছে তা হলো কিছু নোট বই, কিছু পারিবারিক চিঠি, একটা হাতের লেখা পত্রিকার দুটো সংখ্যা, কিছু নাটকের পাণ্ডুলিপি আর একটি খেরোর খাতা। এর মধ্যে হাতের লেখা পত্রিকা দুটোই সবচেয়ে পুরনো। পত্রিকার নাম ছিল 32.5 ভাজা। দুটো সংখ্যারই মলাট সুকুমার রায়ের আঁকা, তার বয়স তখন 17 কি 18। এটা বোঝা যায় এতেই যে কিছু লেখায় বঙ্গভঙ্গ আন্দোলনের উল্লেখ আছে, অর্থাৎ সনটা বোধ হয় 1905 কি 1906। লেখা নানান লোকের, মনে হয় সকলেই কলেজে পড়ার বয়স, যদিও একমাত্র বাবার ছাড়া আর কারোর হস্তাক্ষর চেনার উপায় নেই এবং সকলেই ছদ্মনাম ব্যবহার করেছেন। এই পত্রিকার জন্যই লেখা ঝালাপালা আর লক্ষণের শক্তিশীল। বাবাদের তখন একটি ক্লাব ছিল, নাম ননসেন্স ক্লাব। এ কিন্তু মান্ডে ক্লাবের আগের ব্যাপার। এই ননসেন্স ক্লাবের এই নানান উদ্যোগের মধ্যে একটা ছিল 32.5 ভাজা। এই কাগজে অন্য 5 রকম লেখার সঙ্গে আরেকটি জিনিস স্থান পেল, যেটা হলো বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপনের প্যারোডি। একটা উদাহরণ দিলেই এর মেজাজটা বোঝা যাবে। একটি ওষুধের বিজ্ঞাপন সুকুমার রায়েরই হাতের লেখায়। ওষুধের নাম গন্ধ বিকট তেল। তার প্রথম লাইন কটি হচ্ছে, গন্ধ বিকট তেলের নাম শুনেছেন তো? শোনেননি? সে কি মশাই, আপনি কি কালা? বলা বাহুল্য, এই ওষুধের গুণ, এর উপাদান, মূল্য, প্রাপ্তিস্থান সবই বিজ্ঞাপনে লেখা ছিল। বাবার নোট বইগুলোর সবকটি ফটোগ্রাফি আর মুদ্রণ শিল্প সম্বন্ধে নোটস, কিছু মৌলিক গবেষণাও এতে আছে, এমনকি পেটেন্ট নেবার অভিপ্রায়ে কিছু নতুন আবিষ্কারের বিবরণও এতে আছে। চিঠি যা আছে তার অধিকাংশই বিলেত থেকে লেখা, তার মানে 1912 সাল। বাবার বয়স তখন 24 কি 25। তিনি বিলেত গিয়েছিলেন প্রিন্টিং টেকনোলজি শেখার জন্য। উপেন্দ্র কিশোরকে লেখা সব চিঠিতেই কাজ এবং পড়াশোনার কথা। তার মাকে লেখা চিঠিতে জানতে পারি সুকুমারের আমসত্ত্ব আর ভাজা মশলা না হলে চলছে না, এবং এর কিছুদিনের পরের চিঠিতে জানা যাচ্ছে এইসব জিনিস লন্ডনে গিয়ে পৌঁছেছে। ভাই সুবিনয়কে লেখা চিঠিতে জানানো হচ্ছে প্রবাসী, মডার্ন রিভিউ এবং তত্ত্বকৌমুদী
যেন ঠিক সময় পাঠানো হয়। ছোট বোন শান্তিলতাকে একটা চিঠিতে জানানো হচ্ছে, বিলেত পৌঁছানোর মাস দুয়েকের মধ্যে টাই বাঁধা দুরূহ কাজটা মোটামুটি সরগরা হয়ে এসেছে। কাকা কুলধরঞ্জনকে লেখা চিঠিতে কলকাতার ক্রিকেটের খবর জানার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে। এখানে জানানো দরকার যে কুলধরঞ্জন নিজে ভালো ক্রিকেট খেলতেন, যদিও উপেন্দ্র কিশোর বা সুকুমার খেলতেন বলে জানা যায়নি। আমার কাছে চিঠির চেয়েও অনেক বড় তথ্যের খনি হলো একটি খেরোর খাতা। আমি নিজে চিত্রনাট্য লেখার জন্য শক্ত বাঁধাই খেরোর খাতা ব্যবহার করি, কিন্তু বাবার এই খাতাটা ভাঁজ করে দড়ি দিয়ে পাকিয়ে রাখা যায়, যাকে সাধারণ মুদির খাতা বলে, এ হলো সেই জিনিস। খাতার রং এককালে ছিল লাল, এখন খয়েরি। প্রথম পাতা খুললে দেখা যাবে ডাইনে উপরের কোণায় ইংরেজিতে লেখা আছে May 1918, নিচে ডাইনের কোণায় ইংরেজিতে লেখা সুকুমার রায়। মাঝখানে অনেকটা জায়গা জুড়ে খাতাটির সাত রকম নাম লেখা হয়েছে, উড়ো খাতা, ফালতু খাতা, এমনি খাতা, জাবেদা খাতা, খসড়া খাতা, বাজে খাতা আর হিজিবিজি খাতা। খাতার আদ্যপান্ত দেখলে এবং পড়লে বোঝা যাবে এর প্রত্যেকটি নামই সার্থক। প্রথম পাতা উল্টোলেই বাঁ দিকে দেখা যাবে একটি কবিতার খসড়া। অনেক কাটাকুটির মধ্যে যে দুটো লাইন পড়া যাচ্ছে সেটা হলো, আমি অর্থাৎ শ্রী গোবিন্দ মানুষটি নই বাঁকা, বলি যা সব ভেবে বলি, কথা কইনে ফাঁকা। এই কবিতার নিচেই একটা ছবি, একজন দাড়িওয়ালা পাগড়ি পরা বুড়ো, তার পরনে খাটো করে পরা ধুতি, ডোরা কাটা কোট আর কাঁধে চাদর। বুড়ো হাত উঁচিয়ে চোখ রাঙিয়ে কাকে যেন ধমক দিচ্ছে।